নমস্কার, আমি শিবমন্দির সার্বজনীন দুর্গোৎসব সমিতির সাধারণ সম্পাদক পার্থ ঘোষ বলছি। আগমনীর সমস্ত দর্শকদের অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য রাখছি এই শিবমন্দির সম্বন্ধে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটি অতি পুরাতন শিবমন্দির, প্রায় 200 বছরের পুরনো। কিন্তু আমাদের এই দুর্গাপুজো শুরু হয় প্রায় 85 বছর আগে থেকে। আগে এই দুর্গাপুজোটা এই মন্দিরেই হতো। আমাদের একটা নাট মন্দির আছে, সেই নাট মন্দিরে আমরা ছোটোবেলায় দেখেছি সেখানে পুজো হতো। 1961 সালে তখন আমাদের ছিল সিলভার জুবলি ইয়ার, 25 বছরে আমাদের যে পুজোটা এখান থেকে বাইরে চলে যায়। কারণ বাইরে যাওয়ার একটাই কারণ ছিল, জনসমাগম আস্তে আস্তে বৃদ্ধি পেতে আরম্ভ করেছিল। তারপরে গতানুগতিক যেরকম পুজো হয় প্রত্যেক বছর সেরকমভাবে হয়ে আসছিল। এবং 1995 সালের পর থেকে পুজোর কলেবর যখন বাড়তে আরম্ভ করলো, তখন আমরাও ভাবলাম আমরাও এই পুজোর স্রোতে ভিড়ে যাই, মানে আমরা এই পুজোর স্রোতে গা ভাসিয়ে দিলাম 1995 সালের পর থেকে। 1999 সালে আমাদের প্রথম থিমের পুজো হয়, যেটা কলকাতা শহরে বিরাট আলোড়ন করেছিল। সঞ্জিত ঘোষের তত্ত্বাবধানে, বা উনি ছিলেন আর্ট ডাইরেক্টর, উনি যে জিনিসটা করেছিলেন, বিষ্ণুপুরের আদলে একটা মন্দির করেছিলেন, অর্থাৎ বিষ্ণুপুর ঘরানাকে আমরা আস্তে করে কলকাতা শহরে এনেছিলাম। সেই থেকে আমাদের থিমের পুজো শুরু। এবং 1999 সালে, সেই বছর আমাদের এই পুজো অর্থাৎ শিব মন্দিরের পুজো ব্যাপকভাবে মানুষের মনে গেঁথে গেছিল, প্রচুর পুরস্কার এসেছিলো। তখন যা যা পুরস্কার ছিল সব পুরস্কারগুলি শিব মন্দির পেয়েছিল। 2000 সালেও সঞ্জিত ঘোষ করেছিলেন মলুটি গ্রাম, একটা গ্রামকে, আস্ত গ্রামকে আমাদের এই শিব মন্দির অর্থাৎ লেক টেম্পল রোডে আমরা তুলে এনেছিলাম। তারপরে পূর্ণেন্দুর প্রথম পুজো হয় শিব মন্দিরে 2005-এ, সেটাও আমরা অনেক পুরস্কার পেয়েছিল। তারপর সুব্রত বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রায় 5 বছর পুরো পুজো হয়েছিল। তার মধ্যে 2009 সালে কলাগাছের ছাল দিয়ে যে পুজোটা হয়েছিল সেটা মানুষকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। এছাড়া সুব্রতর প্রত্যেকটা কাজই আমাদের 2010-এ চট দিয়ে করা হয়েছিল, 2011-তে বাঁশ দিয়ে, 2012-তে টিন দিয়ে, সেটাও ভীষণভাবে পুরস্কৃত হয়েছিল 2012-এর পুজো। তারপরে বিমল সামন্তকরের 2016-তে কাঠ দিয়ে সম্পূর্ণ, মানে মূর্তি থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাঠ দিয়ে তৈরি করেছিল, সেটাও ব্যাপক সাড়া ফেলেছিল কলকাতা শহরে এবং প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছিল এবং সমস্ত পুরস্কারই আমরা সে বছর পেয়েছিলাম। তারপর থেকে আমরা সেই ধারাকে বজায় রাখছি এখনও অবধি। 2020-তে অতিমারির জন্য পুজো কেউ করতে পারেনি কলকাতা শহরে সেরকমভাবে যেরকমভাবে আমরা ভেবে থাকি, কিন্তু পুজো হয়েছিল। এবছরও হয়তো পুজো হবে, সেরকমভাবেই হবে। অতিমারির যতদিন থাকবে সেরকমভাবে আর আমরা ভাবতে পারছি না সেরকম পুজো করার, কিন্তু পুজো হবে। আমাদের এইবারেও থিমের পুজোই হবে, ভাবনা চিন্তা সেরকমভাবেই আমরা এগোচ্ছি। তো পুরস্কার নিয়ে আমাদের আলাদা করে বলার কিছু নেই, আমার সব মানে পুরস্কার যারা যারা দেয় সেই সমস্ত পুরস্কার আমাদের ঘরে এসে গেছে। তো চাহিদা আমাদের অতটা নেই, কিন্তু আমরা চাই কলকাতা শহরের দর্শকদের এরকম একটা পুজোর উপস্থাপনা দিতে, সেটা দেখে যেন মনে করে যে শিব মন্দিরেই আছে। আগমনীকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এই আমাদের ক্লাবকে বা প্রতিষ্ঠানকে জনমানুষের মধ্যে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, ধন্যবাদ।